হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। দিন এনজয় ব্লগের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো কিছুক্ষণ আগে আমি কিছু ভিডিও দেখছিলাম, তো দেখতে দেখতে একটা ভিডিওতে চোখ পড়লো, আর সেখানে জানতে পারলাম যে এখানে চট্টগ্রামের লালদিঘির যে মাঠ, সেখানে জব্বারের যে বলি খেলা, সেখানে মেলা সহ বলি খেলার একটা আয়োজন করা হচ্ছে। তো মেলাতে গিয়ে তারপরে আপনাদের সাথে স্টার্ট করি। আমি আছি এখন জামাল খান, তো জামাল খান থেকে যাবো চারেগি পাহাড়ের, এখানে চলে যাবো মমিন রোডের এদিকে, মমিন রোডের এদিকে গিয়ে চলে যাবো আন্দরকিল্লা, আর আন্দরকিল্লা থেকে সরাসরি লালদিঘি পাহাড়। তো চলুন সেখানে গিয়ে এটা শেষ। আন্দরকিল্লা মোড়ে আসতেই দেখি যে এখানে খাবারের দোকান এবং ঝাড়ু দিয়ে মেলা বসে গেছে। এখানে কিছু রাস্তার দুই পাশে সহ ঝাড়ুর দোকান। এখানেও আমি আন্দরকিল্লাতেই আছি, আপনাদেরকে দেখাই। আরো দূরে আছে লালদিঘির মাঠ, তো আপনারা দেখতে থাকুন। কত করে এখানে পাখাগুলোর দাম নাকি 200 টাকা করে, জানি না সামনে আরো এরকম পাখা পাবো কিনা। তবে এই পাখাগুলো 200 টাকা করে রাখতেছে, তো এখান থেকে নিলাম না, সামনে থেকে নিব। এরপর খেলনার দোকানও বসছে, আর এখানে আমি এখনো মাত্র টেরি বাজারের এখানে আছি, আরো দূরে আছে লালদিঘির মাঠ। দেখো তো 150, এই পাখার দাম নাকি 150 টাকা। কত করে ভাই? 50 ভাই, টিকলিগুলো 50 টাকা করে। হ্যালো 50 রান, খেলে 50 সব 100 টাকা করে। কত হইলে দিবে? কত হইলে ছাড়ে? কত হইলে দিবে? 100 কমাবে না? এর কমাবে না? 100 মেলার মাঝখানে একটা চমৎকার আইসক্রিম পেলাম, আর এটা হচ্ছে এটা 10 টাকা করে বিক্রি করতেছে। এখানে নানা ধরনের জিনিসের মধ্যে নানা ধরনের খাবারও আছে। কত করে 250 গ্রাম? 60 টাকা। জিনিসটা নিলাম অনেক বলে এটাকে, আর এখানে প্লেটগুলো নাকি বলতেছে 30 টাকা করে, 30 টাকা করে প্লেট। তা আমিও এখান থেকে বেশ কয়েকটা আইটেম কিনেছি। সন্ধ্যা হয়ে আসছে, আর কিছুক্ষণ পরে লাইটের আলো থাকে কিনা জানি না, আশা করি থাকবে। সন্ধ্যা হয়ে আসছে, তারপরও মানুষের ভিড় কমতেছে না। তবে এদিকে একটু ব্যাপারটা একটু হকার মার্কেটের মতো হয়ে গেল, কারণ আমি মার্কেটের কাছাকাছি আছি। লাইট জ্বলে গেছে এখান সন্ধ্যার পর। এখন আমি এখান আমার এই পাশের এখান খাবারের দোকান। এবার আইসক্রিম ওলা দেখলাম, এই কত করে আইসক্রিম? অনেকটা দিন
ভিডিওটা এখানে শেষ করতেছি তো ভিডিওটা এতক্ষণ পর্যন্ত যারা দেখছেন আর ভিডিওটা একটা লাইক করবেন কমেন্ট করবেন আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন বাই